আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মাদ্রিক ভাই জানতে চাইছেন যে তার সন্তান হয়েছে, তার হ্যাঁ একটা সন্তান তার ঘরে এসেছে, এখন তার স্ত্রী আপনার সন্তান প্রসবোত্তর যে স্রাব সেই স্রাবে অবস্থান করছেন। এই সময়ে তার দুজন আত্মীয়, একজন তার আম্মা আরেকজন হচ্ছে তার শাশুড়ি, দুইজনে আপনার ফুতুয়ার মধ্যে ব্যাসকম ঘটিয়ে ফেলেছে। কেউ বলেছে তাকে আপনার নামাজ পড়া বন্ধ করতে হবে 40 দিনের জন্য, কেউ বলেছেন 45 দিনের জন্য। এই হচ্ছে সমস্যা আমাদের, যে যেই কোনো ফুতুয়া না জেনে দেওয়া শুরু করে, এটা হচ্ছে মুশকিল। আসলে 40 আর 45 দিন সেটা কোনো ব্যাপার না, 45 দিন তো একেবারেই বেহুদা কথা, এটার কোনো প্রমাণে নাই। 40 দিনের প্রমাণ আছে, কিন্তু সেটা বুঝতে হবে কোন ক্ষেত্রে। এটা হচ্ছে সর্বোচ্চ, যে কোনো মহিলার যদি এমন দেখা যায় যে আপনার স্রাব ভাঙতেছে সন্তান প্রসবের পর, ভাঙতে ভাঙতে 40 দিন পার হয়ে গেছে, তখন আপনি 40 দিন এটাকে নেফাস হিসেবে, সন্তান প্রসব তো স্রাব হিসেবে ধরবেন, এবং সেটা নামাজ কাজা করতে হবে না, কিন্তু বাকিটা কিন্তু করতে হবে। বাকিটা অবশ্যই করা লাগবে, সেটাকে আপনার ইস্তেহাজা ধরা যাবে, কিন্তু এছাড়া হ্যাঁ আপনি সর্বাবস্থায় ইয়ে করবেন, ধরে ফেলবেন যে 40 দিন অপেক্ষা করতেই হবে। আর এই যে ব্যাপারটা জিজ্ঞাসা করা হচ্ছে, সেই ব্যাপারটা হচ্ছে একজন মানুষ মহিলা, সেই মহিলা ইদানিং পাক হয়ে গেছে, 40 দিন যাওয়া লাগে নাই, তারপরেও সেই কেন বসে থাকবে? আসলে ফতোয়া হচ্ছে এই ক্ষেত্রে যে একজন মহিলা যখন তার সন্তান প্রসব হবে, স্রাব বাস্তবে যতদিন থাকবে ততদিন আপনার তার নেফাস হিসেবে ধরা হবে, ওই সময় সে নামাজ রোজা করবে না, পরবর্তীতে যখন শেষ হয়ে যাবে স্রাবটা তখন সে নামাজ রোজা করা আপনার শুরু করবে। এটা হচ্ছে আসল নিয়ম, যে তারপরে সে নামাজ রোজা শুরু করে দেবে, 40 দিনের জন্য বসে থাকবে না, কিন্তু যদি স্রাব চলতে থাকে তখন 40 দিনের হিসাবটা তখনই আসবে। এই কারণে এই ব্যাপারে সবাই কিন্তু আপনার ঝামেলা পড়ে আছেন। এই ব্যাপারে আমাদের ঋতুস্রাব এবং সন্তান প্রসূত স্রাব সংক্রান্ত আলোচনা আছে ইউটিউবের মধ্যে, সেটা দেখে নিতে পারেন। শেখ হুসাইমিনের কিছু ফতোয়ার আমরা অনুবাদ করেছি, সেটা দেখে নিলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। জাজাকুল্লাহ খাইরান। شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي.